রক্তদান শিবিরের সকলকে রক্তদানে উৎসাহিত করতে বন্ধু পরিবারের অভিনব উদ্যোগ। আগামী 12 এপ্রিল সোমবার পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে বন্ধু পরিবার হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটালের ব্লাড ব্যাংকে আয়োজিত হতে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে সকলকে রক্তদানের উৎসাহিত করতে বন্ধু পরিবার গ্রুপের সদস্যদের তরফে চালানো হচ্ছে জোর কদমে প্রচার অভিযান। তবে কোনো ব্যানার কিংবা ফেস্টুন নয়, আবার মাইকিং এর মাধ্যমেও প্রচার নয়, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে অভিনব পদ্ধতিতে বন্ধু পরিবারের সদস্যরা রক্তদান শিবিরে প্রচার চালিয়ে যাচ্ছেন, এমনটাই জানালেন বন্ধু পরিবার গ্রুপের এক সদস্য সুকান্ত মণ্ডল। পাশাপাশি তিনি আরো জানান, এই রক্তদান শিবিরে সাধারণ মানুষকে স্বেচ্ছায় রক্তদান করার জন্য আহ্বান জানিয়ে কবিতা ও গান বেঁধেছেন একাধিক সঙ্গীত শিল্পী ও শিশু শিল্পীরা। সকলকে আহ্বান জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক, মণ্ডলী ও সমাজসেবী তথা বিশিষ্টজনেরা। প্রত্যেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধু পরিবারের এই মহান উদ্যোগে সামিল হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন। নমস্কার, আমি শম্পা সুপকার। আগামী 12 এপ্রিল বন্ধু পরিবারের তরফ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা আসুন এবং এই রক্তদান শিবিরে যোগদান করুন। নমস্কার, আমি রঘুনাথপুরের বাসিন্দা শান্তি মুখার্জি। আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি যে 12 এপ্রিল বন্ধু পরিবার রক্তদান শিবিরের যে আয়োজন করেছে, সেখানে আপামর জনজাতি সবাই মিলে সহযোগিতা করুন। রক্তদান জীবনদান, রক্তদান মহদ্দান, সবাই এগিয়ে আসুন, সবাই সহযোগিতা করুন, অনুষ্ঠানটিকে সাফল্যমন্দির করে তুলুন। আপনার এক বিন্দু রক্ত একটা মানুষের জীবন বাঁচাতে পারে। নমস্কার। নমস্কার, আমি শ্রী দেবাশিস ঘোষ। আমি বন্ধু পরিবারের একজন সদস্য। 12 এপ্রিল 2021 আমরা যে ব্লাড ব্যাংকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি, সেখানে আপনাদের উপস্থিত একান্তভাবে কাম্য। ধন্যবাদ বন্ধু পরিবার এবং খাস খবরকে এইরকম একটা মহান উদ্যোগ নেওয়ার জন্য। ডোনেট ব্লাড, সেভ লাইফ। আমি আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম, ছোট যত ছিল বাহির করে দিয়ে ভুবন্তরে আপন করে দিলাম, সবার হরষে হাসি বেদনে কাঁদি বাগুন প্রিয়ারে মুক্তির জালে বাঁধে, সবার হরষে হাসি বেদনে কাঁদি বাগুন প্রিয়ারে মুক্তির জালে বাঁধে, সবই হারায় আবার সবই কিছু যে পেলাম, সবই হারায় আবার সবই কিছু যে পেলাম, এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে নমস্কার, আমি স্বরূপ। আগামী 12 এপ্রিল বন্ধু পরিবারের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা সেই রক্তদান শিবিরটিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং রক্তদান শিবিরটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। বন্ধু পরিবার থেকে বরাবরই আপনারা দেখেছেন যে আমরা ব্লাড ডোনেশনের সাথে যুক্ত থাকি, তাছাড়াও আদার সোশ্যাল অ্যাক্টিভিটির সাথেও আমরা যুক্ত আছি। তো সেইভাবে ব্লাড সংকট যেভাবে আছে সেটারই চাহিদা যতটুকু পারি আমরা পূরণ করব। প্লাস আমরা শুধু ব্লাড ডোনেশন না, এখানে অনেকজনের ডিটেকশনও থাকবে যে পরবর্তীকালে যাদের আর্জেন্ট বেসিস আছে সেই রক্তগুলোর গ্রুপ তাদের নাম্বার আমাদের কাছে কালেক্ট থাকবে, তারা আর্জেন্ট বেসিসে এসে দিয়ে যাবে। আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে 12 তারিখে সকাল 9টার থেকে দুপুর 3টা অবধি রঘুনাথপুর হসপিটাল ব্লাড ব্যাঙ্কে আমরা করাচ্ছি। আপনি কীভাবে প্রচার চালাচ্ছেন? আমরা প্রচারটা চালাচ্ছি দেখুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কারণ
অযথা আমরা কোথাও লিফলেট ফিফলেট এইসব দিনই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চালাচ্ছি, আর চালাচ্ছি আপনাদের মাধ্যমে, প্লাস আমাদের মৌখিক যেটা চলছে চালাচ্ছেন প্রচার। আমরা দেখুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা রকম গান অনেকেই আছে আমাদেরকে, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা তাদের গান তাদের আবৃত্তির মাধ্যমে আমাদের প্রচারটাকে চালাতে সহযোগিতা করছে। এখন অবধি কত ব্লাড দিয়েছেন আপনারা? এখন পর্যন্ত প্রায় 700 প্লাস আমরা ব্লাড দিয়ে নানা রকমভাবে অনেক রোগীকে বা রোগীর আত্মীয় প্রয়োজনকে সাহায্য করেছি। আপনার নাম? সুকান্ত মণ্ডল, আমি বন্ধু পরিবারের সদস্য। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা 7001426721 এই নম্বরে।